আজ 15ই আগস্ট মুনলাইট ক্লাবে যে বিশাল টুর্নামেন্ট আজ হয়ে গেল, জাতীয় পতাকা উত্তোলন করে মাননীয় চেয়ারম্যান হাসিনা শবনম পতাকা উত্তোলন করে এই খেলার শুভ সূচনা করলো। মুনলাইট ক্লাবের যে বিশাল টুর্নামেন্ট ছিল আজ সেই সকাল থেকে এই খেলা চলছিল এবং সন্ধ্যের সময় যে ফাইনাল হলো, ফাইনালে বিজয় হলেন ডানকুনি ফোর স্টার, যারা এই যে প্রাইজ নিলেন, প্রাইজ ডিস্ট্রিবিউশন করলেন। এবং তার পাশাপাশি এই খেলায় উপস্থিত ছিল চেয়ারপার্সন, ভাইস চেয়ারপার্সন, কল্লোল সিআইসি এবং আরো সকলেই এই কাউন্সিলররা উপস্থিত। মুনলাইট ক্লাব প্রত্যেক বছরের ন্যায় এবছরও এই অনুষ্ঠানটা করেছে। আমি বলছিলাম একটু আগে, এরা সুন্দর করে ফুটবল এই একটা ছোটর মধ্যে এত এলাকার মানুষ নিয়ে এত সুন্দরভাবে টুর্নামেন্ট করে। সুমনদারা, আমরা একসাথে টিম করি, ঠিক আছে, সুমনদারা এইখানটা প্রত্যেকবার জয়েন করে, এবারে জয়েন করেছে, এবারে চ্যাম্পিয়ন হয়েছে, এটাই আনন্দ। মুনলাইট ক্লাবকেও ধন্যবাদ, আমাদের টিমকেও ধন্যবাদ। খুব ভালো, খুব ভালো, অবশ্যই আমরা বিভিন্ন জায়গায় চ্যাম্পিয়ন হই। হ্যাঁ, এবার আমার দাদাও যখন বড় বড় জায়গায় টিম করে তখন আমরা সেখানে দাদাদের সাপোর্ট করি, আমরা ছোট ছোট জায়গায় টিম করি। হ্যাঁ, সেখান থেকে দাদাদের যে সাপোর্ট পেয়েছি, হ্যাঁ, সব সবই ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আলহামদুলিল্লাহ, আজকে যে অনুষ্ঠানটা সকাল থেকে একটা ফুটবল টুর্নামেন্ট হলো, আমার তো খুব ভালোই লেগেছে। প্লাস পার্শ্ববর্তী এলাকার যেসব মানুষজন এসেছিল, অ্যাঙ্কার সাহেব তাদের বলেও ছিলেন, তারাও বললেন না আজকের খেলাটা যেটা অনুষ্ঠানটা যেটা হলো খুব ভালো বা সুন্দরভাবে হয়েছে বা শান্তি শৃঙ্খলা বজায় রেখে হয়েছে। তাই আমরা চাই আগামী দিনে আরও যাতে ভালো করে আমরা এই অনুষ্ঠানটা তৈরি করতে পারি, সেটা আমরা চেষ্টা করব ইনশাল্লাহ। নাম শেখ বদরুদ্দিন, প্রাক্তন সেক্রেটারি। আজকে খেলা খুব ভালো হয়েছে, সমস্ত টিমগুলো খুব ভালো হয়েছিল এবং মুনলাইট ক্লাবের সকল সদস্য অ্যাক্টিভভাবে আজকে খেলাটা খুব সুন্দরভাবে পরিচালনা করেছে এবং সহযোগিতা করেছে, এবং যে সমস্ত দর্শক মাঠে এসেছিলেন তাদেরকে আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা জানাই, কারণ তারা সম্পূর্ণভাবে আজকে আমাদের ক্লাবের সঙ্গে সহযোগিতা করেছে, তার জন্য আমরা কৃতজ্ঞতা দেখাচ্ছি। আর শান্তি শৃঙ্খলা বজায় রেখে পরিবেশকে ভালো রেখে সুন্দরভাবে খেলা হয়েছে এবং টিমের প্রত্যেকটা টিম তাদের সাধ্য মতন চেষ্টা করেছে, ভালো খেলা হয়েছে। এবং সর্বোপরি উলবেড়িয়া ও ডানকুনি ফরেস্টার দুটো টিম ফাইনালিস্ট হয় ও ফাইনালে ডানকুনি ফরেস্টার চ্যাম্পিয়ন হয়। আমরা ক্লাব কর্তৃপক্ষ খুশি, সকল মাঠের দর্শক এবং সকল টিম প্লেয়ার কর্মকর্তা এবং আমাদের এলাকার মানুষ, আমাদের ক্লাবের প্রাক্তন মানুষজন সকলে আমরা একসঙ্গে আজকে খেলা সফল হওয়ার হয়েছে, তার জন্য আমরা আন্তরিক ধন্যবাদ ভালোবাসা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম। শেখ হাফিজুর রহমান, মুনলাইট ক্লাব সম্পাদক। কেমন লাগলো? আমাদের তো দর্শককে ভালো লাগানোর জন্যই আমাদের সব চিন্তা ভাবনা, দর্শককে ভালো লাগা মানে আমাদের তো ভালো লাগবে। আর ছেলেদের সব থেকে বড় ব্যাপার হচ্ছে ছেলেদের যে পরিশ্রম দেখছি আগামী দিনে এই খেলাটাকে কোথায় নিয়ে যাবে, তো সেটা ভেবে আরো বেশি খুশি হচ্ছি। হ্যাঁ, সবাই আমাদের ডাকে সাড়া দিয়েছে, আমরা মুনলাইট ক্লাব যে সবার কাছে একটা প্রিয় ক্লাব এটা তারাও নিজেরাও ভেবেছে, এবং আমরা যে ধরনের কাজকর্ম করি মুনলাইট ক্লাব, খেলাধুলা থেকে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে আরম্ভ করে অসহায়ের পাশে দাঁড়ানো থেকে শুরু করে যেসব, তাদের কারণে নিশ্চয়ই পৌঁছেছে তারা, সেই কারণে সেই জন্যই মুনলাইট ক্লাবের কাছে তারা তাদের কাজ দেখে তারা এখানে এসেছে, এবং তাতে আমাদের আরো উৎসাহ দিয়ে গেছে তারা যে আগামী দিন এর থেকে আরো ভালো কিছু করার জন্য পরিকল্পনা করতে পারি। আগামী দিন খেলাধুলা বিষয়ক পরিকল্পনা তো আরো যত দিন যাবে আমরা যেমন উন্নতি করেছি আরো বেশি আপডেট হচ্ছে, তাছাড়া সামাজিক কাজকর্মের দিকেও আমরা কিছুটা নজর দিয়েছি আরো ক্লাবের, যেমন ক্লাব নিজস্ব ফান্ড তৈরি করেছে যেখানে অসহায় মানুষদের চিকিৎসা
বই, তারপর অনাহারে যাতে না কেউ থাকে, এরকম আরো বিভিন্ন ধরনের কার্যকলাপ আগামী দিনে আমরা নিয়েছি। আগামী দিনে রক্তদান শিবির করার প্রস্তুতি আমরা নিয়েছি। আর সামাজিক যেসব করতে গেলে ভালো হয় সেইগুলো আমরা করার চেষ্টা করছি। নাম শেখ আকবর, প্রেসিডেন্ট মুনলাইট ক্লাব। ক্লাবের যে সভাপতির সাথে আমরা কথা বলে নিলাম এবং যেটা জানলাম, খুব সুন্দর পরিবেশে এই আজকে খেলা খেলা হয়েছে এবং পাশাপাশি আরও যে আগামী দিনের পরিকল্পনা রয়েছে এই মুনলাইট ক্লাবের, রক্তদান থেকে শুরু করে অসহায়দের পাশে থাকার এমনটাই বার্তা দিলেন এই ক্লাবের সভাপতি সাহেব। এ বিষয়ে কি বলবেন অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট বক্সে। এই ধরনের খবর পেতে নজর রাখুন ডিএনএন বাংলায়, ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে।